Assalamualaikum, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে আমরা বাংলাদেশ সার্ভার পাবো এবং এই কাজটি কিন্তু আমরা একা করলে হবে না, এই কাজটি আপনাদের সবাই করতে হবে। হ্যাঁ, আপনাদের সবাই করতে হবে, শুধু ইউটিউবাররা এটা করতে হবে না। ইউটিউবাররা শুধু অনেক আন্দোলন করে সবাইকে জানাতে পারে, কিন্তু সবচেয়ে মূল অস্ত্র হলো আপনারা। আপনারা যদি চান তাহলে আপনারা বাংলাদেশ সার্ভার পাবেন। এর জন্য যা করতে হবে তা হলো আপনারা সব স্থানে স্প্যাম করবেন ইউএন বাংলাদেশ সার্ভার, এবং আপনারা এগুলো সব বড় বড় ইউটিউবারদের দেবেন, বড় বড় এবং অফিসিয়াল যে পেজগুলো রয়েছে গেরিনা সেগুলোতেও দেবেন, এবং প্লে স্টোরে গিয়েও দেবেন। এগুলো আপনারা যদি একত্র হন সবাই তাহলে আমরা এই বাংলাদেশ সার্ভারটি পাবো। আপনারা আমাদের এই ছোটো ছোটো ইউটিউবার এবং যারা এই আন্দোলন করছে তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, এবং তাদের ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং কমেন্টে স্প্যাম করবেন ইউএন বাংলাদেশ সার্ভার। এবং আপনারা যারা যারা এর আগের বাংলাদেশ সার্ভারের আন্দোলনের সময় যারা যারা বলেছিল যে বাংলাদেশ সার্ভার হবে, কিন্তু এখন তারা চুপ আছে এবং তারা পার্টনার প্রোগ্রামে রয়েছে, তাদেরকে আপনারা সাপোর্ট করা বাদ দিয়ে দিন। কারণ আপনার তাদেরকে শুধু ইনকামই দিচ্ছেন সোর্স, কিন্তু তারা আপনাদের কোনো কথা শুনছে না, কিন্তু তারা শুধু তাদের নিজের স্বার্থের কথাই ভাবছে। এই জন্য তারা আপনাদের এই বাংলাদেশ সার্ভারটার জন্য এখন আর কথা বলবে না। তারা এখন গেরিনা পাচাটা কুত্তা হয়ে গেছে, তাই আপনারা তাদেরকে এখন যদি স্প্যাম করেন তাহলে আপনার কিছু হবে না। এর আগে যখন বাংলাদেশ সার্ভার নিয়ে আন্দোলন করছে তখন বড় তিন ইউটিউবার এসে আমাদের মুখ বাদ দিয়ে দিয়েছিল, মুখ আমাদের বন্ধ করে দিয়েছিল। তারপর আর কোনো আন্দোলন হয়নি এবং আবার আমরা আন্দোলন করা শুরু করবো। আমরা বাংলাদেশ সার্ভার চাই, আমরা এই পিং নিয়ে আর থাকতে পারছি না। আমরা অনেকে এর জন্য অনেকে গেম ছেড়ে দিচ্ছে, এবং কয়েকদিন পরে বাংলাদেশে অ্যানিহিলেশন নামে এই গেমে আসবে, এই গেমের প্রতি আকর্ষণ হয়ে যাবে। আমরা চাই যে বাংলাদেশের গেম অনেক উপরে হোক, এই জন্য কিন্তু আমরা যে এই গেমের পিছিয়ে যারা অনেক টাকা খরচ কিন্তু তারা তো এই মায়া ছাড়তে পারবেন না। তাই আমরা এই পিংয়ের সমস্যার জন্য আমরা অনেক কষ্ট পাচ্ছি, তাই আমরা বাংলাদেশ সার্ভার চাই। যারা আপনারা বাংলাদেশ সার্ভার চান তারা এই কমেন্ট বক্সে হ্যাশট্যাগ ওয়েন বাংলাদেশ সার্ভার লিখে স্প্যাম করবেন। এবং আজকের ভিডিওতে এই পর্যন্তই। আজকে আমি কোনো কাউকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবো না, শুধু কমেন্ট করবেন এবং যদি পারেন শেয়ার করে দিন ভিডিওটা। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, পিস।